নাডিয়া চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা WBJE ম্যাট এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, মানে 2025 সালে যারা WBJE ম্যাট এক্সামটা দেবে, MBA অ্যাডমিশনের জন্য আমাদের এই এক্সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম। এবং একটু ভালো কলেজগুলোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে এই এক্সামটাতে কিন্তু ভালো স্কোর করতে হবে। আমাদের এই WBJEMAT ম্যাট 2025-এর অনলাইন টিউশনটা আমরা স্টার্ট করেছি, সেই জন্য তোমাদেরকে আমরা এই ভিডিও মারফত ইনফরমেশানটা দিতে চাইছি। তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছ, অনলাইন ক্লাসটা তোমরা জয়েন করতে পারো এবং এই অনলাইন ক্লাসে তোমাদের অনেক ফেসিলিটি আছে। প্রথম কথা বলে রাখি, এই কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রথম কথা সিলেবাসটা অনেক বড় হয় এবং একটা নেগেটিভ মার্কিংও কিন্তু থাকে। তো সেই জন্য বেশিরভাগ স্টুডেন্টের পরীক্ষাটা মানে আপ টু দ্য মার্ক হয় না, তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে নেগেটিভ মার্কিং। এবং বিভিন্ন শর্টকাট মেথড শিখতে হবে, কম সময়ের মধ্যে আমাকে কিন্তু অ্যান্সারগুলো কমপ্লিট করতে হবে এবং কতটা অ্যাটেন্ড করলে আমার কীরকম স্কোর হতে পারে সেই অনুযায়ী একটা ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো এইটা আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সাম পড়াচ্ছি। এছাড়া অন্যান্য সর্বভারতীয় লেভেলের যে অল ইন্ডিয়া লেভেলের যে এন্ট্রান্স এক্সামগুলো আছে, ম্যানেজমেন্টের যে এন্ট্রান্স এক্সামগুলো আছে, সেগুলো তো আমাদের এখানে করানো হয় প্যারালালি। তো তোমরা WBJE ম্যাট 2025-এর জন্য যদি এখন থেকে তৈরি হও, আমি বলবো তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। আর আমার মতে, ব্যক্তিগত মতে মনে হয়, এগুলো একা একা রিস্ক নেওয়াটা ঠিক না, কারণ এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে এবং স্পেশালাইজড ফ্যাকাল্টি আমাদের যিনি আছেন তারা এটা করান। এবং এখানে সুবিধাটা অনলাইন ক্লাসে এই কারণে হবে তোমাদের যে তোমরা রিমোট এরিয়াতে থেকে ক্লাসটা করতে পারবে, যারা ডিস্ট্রিক্টে থাকো আসতে হচ্ছে না এখানে। এবং বোর্ডে ফ্যাকাল্টি যা করান, সেই পুরো বোর্ড ওয়ার্কটা কিন্তু স্টুডেন্ট সরাসরি দেখতে পায় এবং সেটা তারা কিন্তু দেখে লিখেও নিতে পারে তাদের খাতায়। এবং এখানে ফ্যাকাল্টি পুরো 1:1 ইন্টারাকশান মানে করেন স্টুডেন্টদের সাথে এবং ডাইরেক্ট কিন্তু কমিউনিকেশনটা হয়। স্টুডেন্ট সরাসরি ফ্যাকাল্টিকে কোয়েশ্চেন করতে পারেন, সেটা সরাসরি ফ্যাকাল্টি অ্যান্সার দেয়। এবং এখানে একটা ডাউট ক্লিয়ারেরও আমাদের ব্যবস্থা থাকে এবং একটা রেগুলার বেসিসে ক্লাস টেস্ট কন্ডাক্ট করা হয় এবং পরবর্তীকালে একটা মক টেস্টও এখানে কিন্তু কন্ডাক্ট করা হয়। তো এখানে আর একটা জিনিস, এখানে অন্যান্য ইনস্টিটিউটের মতন ওই কতগুলো তোমাকে সলিউশন শিট দিয়ে দেওয়া হলো, কোয়েশ্চেন শিট দিয়ে দেওয়া হলো, শুধু সেইগুলোই তুমি প্র্যাকটিস করে চলে গেলে, এটা কিন্তু এখানে ফলো করা হয় না। এখানে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যা হয়, WBJE ম্যাটের ক্ষেত্রেও একই ব্যাপার। এখানে পুরোপুরি সিলেবাস যা আছে তার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে আগে ক্লাস নেওয়া হয়, সেই চ্যাপ্টারগুলোকে আগে কমপ্লিট করানো হয়, কনসেপ্ট ক্লিয়ার করা হয়, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়। যাই হোক, তোমরা যারা এই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যদি তোমরা টিউশন নিতে আগ্রহী থাকো, তোমরা স্কলে ফোন নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। আর একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে তোমরা এখানে মান্থলি ফিস সিস্টেমের বেসিসে পেমেন্ট করতে পারবে, কোনো রকম লামসাম টাকা কিন্তু এখানে চার্জ করা হয় না। আর 1 মান্থ ফিস এখানে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাসে জয়েন করতে হয় এবং প্রত্যেক মাসে সেটাই ফলো হয়। এবং এটা ফিস পে করার পর এটা কিন্তু নট রিফান্ডেবল। আর এখানে ফ্যাকাল্টি ভালো বই বলে দেবেন, নোটসও এখানে কিন্তু প্রোভাইড করা হয়, সমস্ত মেটেরিয়ালসের যে ব্যবস্থা সেগুলো কীভাবে তোমরা বইগুলো পড়বে সেগুলো সব বলে দেওয়া হয়। আর আর একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা ভালো কলেজে যদি অ্যাডমিশান হয় তাহলে একটা প্লেসমেন্টেরও ভালো সুযোগ থাকে, তো সেটাও কিন্তু কাজে লাগাতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।